কিন্তু কিরকম দেখো কোথাও কোথাও ভ্যারিগেটেড লুক, হ্যাঁ কোথাও কোথাও সাদা ইয়েলোইশ, হ্যাঁ এবং ইয়েলোইশ হোয়াইট ইজ দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য আরসিসি, ঠিক আছে। Kidney, this is a basic kidney, this is a wet mount specimen of kidney showing variegated irregular whitish solid mass in the upper pole of the kidney infiltrating the perinephric fat. This is probably the specimen of renal cell carcinoma. Probably, কখনোই বলবে না, একদম বলে দেবে না। You must confirm it by histopathological examination. Histopathology তোমরা কি বলতে পারো? আমি histopathology তোমাদের একটা ক্লাস নাও হয়েছে, histopathology ছোট করে যে স্টেপসগুলো আছে একটু মুখস্থ করে দিস, ঠিক আছে? কি কিভাবে histopathology করা হয়, আর ওখানে দেখো দিস ইজ, এটা যদিও দেওয়া হবে না প্রোটিন স্পেশাল, তাও বলে রাখছি দেখানোর জন্য। এটা হচ্ছে তো দিস ইজ আ পার্শিয়াল স্পেসিফিক পার্শিয়াল পেনেক্টমি, হ্যাঁ শোয়িং গ্লান্স পেনিস অ্যান্ড দিস অ্যান্ড দ্য মাস রাইজিং ফ্রম দ্য গ্লান্স পেনিস ইনফিল্ট্রেটিং দ্য ওভারলাইং স্কিন, ঠিক আছে। দিস ইজ আ কেস অফ স্পার্ম বলবে পেনাইল কার্সিনোমা, ঠিক আছে। কমনেস্ট টাইপ অফ পেনাইল কার্সিনোমা ইজ স্কোয়ামাসাল কার্সিনোমা, ইনফিল্ট্রেটিং স্কোয়ামাসাল কার্সিনোমা। দেখো তোমাদের স্কোয়ামাসাল কার্সিনোমার গ্রেডিং স্টেজিং সবতে চলে যাবে, ঠিক আছে। আর কোথায় কোথায় হয়, সার্ভাইকাল ক্যান্সারে ঢুকতে পারে, ঠিক আছে, বা লাংসে চলে যেতে পারে, স্কোয়ামাসাল নন স্কোয়ামাস নন কী কী ভ্যারাইটি আছে, লাং কার্সিনোমা যে কোনো জায়গায় ঢুকে যাবে, স্মলসেল কার্সিনোমা নন স্মলসেল কার্সিনোমা, নন স্মলসেলের মধ্যে কিন্তু স্কোয়ামাসাল চলে আসবে, ঠিক আছে। এখানে ইউরেথ্রাটা আছে, ইউরেথ্রাও ইনভলভ, এই যে সলিড মাসটা না ইউরেথ্রা ইনভলভ করে গেছে, ঠিক আছে। তুমি যদি ধরো এখানে তুমি দেখো যে এই যে এই যে এই যে মাসটা গ্ল্যান্স পেনিস থেকে অ্যারাইজ করেছে এবং ওভারলাইং স্কিন ইনভলভ হয়ে গেছে, তোমার ইউরেথ্রাকে ইনভলভ করে গেছে। এটা পেনাইল তোমাদের দেওয়া হবে না, এটা আন্ডার গ্র্যাজুয়েটের, হ্যাঁ তোমাদের আর